আগের মতো দিন নাই, আমার বেতন দিয়ে রাখার সমর্থ নাই, তাই ভাবছি। ঠিকই ভাবছো, তোমার বুদ্ধি শুদ্ধি তো আগের থেকেই ভালো, গঞ্জে চাকরি লওয়ার সিদ্ধান্তটা ভালো হয়েছে। এমনিতে কখনো দরকার হইলে ভাই জান আমার ডাই কেন, আমি চলে আমন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আইসই যেহেতু দুটো ভাত খেয়ে যাও। না ভাই জান, আমার তাড়া আছে, গঞ্জে যাইতে। ঠিক আছে যাও ভাই জান, এদিকে অনেকদিন হয়েছে আসা হয় নাই, আমার ছাতাটাও ফেরত দেওয়া হয়নি, তাই ভাবছি আমরা ছাতাটা দিয়া যাই। নেন ভাই জান। এই ছাতা আমার লাগবে, এটা তোমার কাছে রাখো, তুমি গঞ্জে যাইবা রোদ লাগবো, তোমার ছাতাটা থাকলে তোমার উপকার হইব, আমার লাগবে না। এই ছাতা আমি তোমার দিয়ে দিলাম। এটা কি কোন ভাইজান? হ ঠিকই কইতেছিস, অন্তত আমার একটা স্মৃতি তোমার কাছে থাকুক। ভাইজান তাহলে আমি আসি, এলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এভাবে মন খারাপ কইরা বইসা থাকলে হইব ক? বুঝলা ফাতেমা, আশেপাশে সব চেনা মানুষগুলা তাদের আসল রূপ দেখাইতেছে। হেরা সবাই ছিল তোমার সুদিনের বন্ধু, এখন বিপদ দেখা সবাই কাইটা পড়ছে। আমি না নিজের চোখে আমি আমার সর্বনাশটা দেখতে পারতেছি। তুমি ধৈর্য হারা হইও না, আমার কাছে কিছু টাকা আছে, আমি সংসার খরচ থেকে বাঁচাইছিলাম, কালকে গুলা দিয়ে সদাই পাতি কিনাই না, এরপর না হয় রাস্তা আমাদেরকে হাল্লাই দেখাইব। আমি কখনো ভাবি নাই যে আমি এইরকম বিপদে পড়ব। আল্লাহ মানুষকে বিপদে ফেলে সঠিক পথ দেখানোর জন্য। আমি তো রাস্তার ফকির হয়ে গেল। তুমি ভাঙ্গা পড়ো না, দেখো সব ঠিক হয়ে যাইব, আমি তো তোমার সাথে আছি, সব ঠিক হয়ে যাবো দেখো।